আজকে ঘুম থেকে উঠে বাইরেটা এসে দেখছি এত সুন্দর ওয়েদার, মানে কুয়াশা কুয়াশায় ভরা ছিল। তো যত মানে বেলা হচ্ছে তত কুয়াশাটা কেটে মেঘ করে দিচ্ছে। তারপরে দেখি 2-1 ফোঁটা বৃষ্টি পড়ছিল, তো ওই পড়তে পড়তে তো অনেক জোরে বৃষ্টি নেমে গেছিলো। ওই ঘর থেকে যতটুকুটা পারছিলাম অতটুকুটা ভিডিও করছিলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো অনুদীপ ব্লগে সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে নতুন ব্লগটি শুরু করছি। তো আজকে তো বাইরেটা মেঘলা ওয়েদার এবং বৃষ্টি পড়ছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বলেইছে কালকে খবরে যে পুরুলিয়ায় আজকে বৃষ্টি হবে। এখন খবরে মানে খবরে যা যা বলছে তাই তাই সত্যিই হচ্ছে। দেখো আজকে বৃষ্টিই হচ্ছে বাইরে, আর পুরো মেঘলা ওয়েদার, আর সকাল থেকে তো পুরো ঠান্ডা ঠান্ডা। আর আজকে আমি একটু রিপোর্ট করাতে যাব, সেই USG করাতে যাব। তো 2:30 সময় যাব, না খেয়ে দিয়ে দেখি বৃষ্টি পড়ছে বাইরে কী করে যে যাবো, ভগবান জানে। আর আজকে ভাবলাম যেহেতু বাইরে মেঘলা ওয়েদার সেজন্য আজকে খিচুড়ি বানাবো, খিচুড়ির জন্য সব কিছু। তো যাই হোক, আমাদের দাদা ভাই দেখো সে বদমাশি করছে। তো বাইরে এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, আর মাথাটা জানো কি ব্যথা করছে, পুরো ধপধপ ধপধপ করছে, মানে মাথাটা মনে হচ্ছে আমার পুরো ঠান্ডা লেগে গেছে। আর কানের এই পাশ আমি কালকে সারা রাত ঘুমাইনি। যাই হোক, চলো বক বক না করে তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ওয়েদার দেখলেই জানো তো মন করে যে খিচুড়ি খিচুড়ি, কি তাই না বল সাপুনি? তো সেই জন্য ভাবলাম না তাহলে খিচুড়ি করে ওই দুটি আতপ চাল আছে, আতপ চাল আর ভাতের চাল মিলিয়ে খিচুড়ি করব। মানে যেহেতু আর আজকে বৃষ্টিও পড়ছে সেই জন্য ভাবলাম তাহলে খিচুড়ি করি, আর আজকে বৃহস্পতিবার নিয়ে আমি সেই জন্য আরোই হয়ে যাক খিচুড়ি, তাই না? আর সাবুনিরা ছিল না কালকে, ওরা জয়দেব গেছিল, কালই আসলো, তাই না সাবুনি? কালকে না, সেই মকর সংক্রান্তির আগের দিন গেছিলো, তাই তো সাবুনি? তারপরে এসে পুরো ঠান্ডা ফান্ডা লাগিয়ে তারপরে এসছে, তাই না বল? আজকে 6টায় প্রাইভেট ছিল, ও আর প্রাইভেট গেল না, বলছে ঠান্ডা লাগছে আর বৃষ্টিও পড়ছিল সেজন্য আজকে আর গেল না। তো চলো ফ্রেন্ড দেখতে থাকো, আর বাইরেটা বৃষ্টিও পড়ছে। তো ফ্রেন্ড খিচুড়ি করার জন্য সব কিছু আমি গোছগাছ করে রেখেছি। আজকে যেহেতু মানে এটা যেহেতু শীতকাল, ঠান্ডার দিন, সেজন্য সবজি দিয়ে খিচুড়ি করব। সব সবজি কেটে নিয়েছি, বাঁধাকপি ফুলকপি আলু আরও যা যা লাগে। আজকে জানো তো তাড়াহুড়ো, তার মধ্যে আজকে আবার আমাদের কাজের বউটা আসেনি, কী ঝামেলা। আমি এখন গেলাম, গিয়ে দেখে আসলাম যে আমাদের কাজের বউটা আসেনি। তারপরে এসে এসে উঠান ঝাঁত দিলাম, আর মা বাসনগুলো মাজছে জানো, আর আমাদের একটার সময় বেরাতে হবে, কারণ আজকে রিপোর্ট করাবো USG। তো সেই জন্য তাড়াহুড়ো করছি, আমি খিচুড়ি এদিকে বসিয়ে দিয়েছি। মা বলল আমি তাহলে বাসনগুলো মেজে দিচ্ছি, তুমি যাও ওইদিকে করে নাও, আর এখন ঘরে বিছানাও পড়ে আছে, বিছানাও তুলবো। আর শরীরটাই আজকে ভালো লাগছে না জানো, আজকে এত মাথা যন্ত্রণা করছে, মাথা আমি তুলতে পারছি না। আর তার মধ্যে বলো না আমাদের কাজের বউটা আসেনি, এমন ঝামেলা, যেদিন বিপদ আসে মানে সব দিক থেকেই আসে। তো ফ্রেন্ড খিচুড়িটা মানে ভালোই সিদ্ধ হয়ে গেছে, আর এদিকে খিচুড়ির জন্য মশলাটা আমি কষাচ্ছিলাম। তো যাই হোক, তারপরে দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, আর রঙটা দেখেছো মশলা দারুণ এসছে। তো যাই হোক, তারপরে মশলাটা দেখো খিচুড়ির মধ্যে দিয়ে ভালো করে একটু ঘেঁটে দিলাম, আর কড়াইতে যে মশলাগুলো ছিল কিছুটা খিচুড়ি নিয়ে খিচুড়ি গায়ে লাগিয়ে আবার মানে দিয়ে দিলাম। তারপরে দেখো আমি একটু নাড়ছাড় করে দিচ্ছিলাম যাতে মশলাগুলো ভালো করে ভেতরে ঢোকে। আমি দেখো রেডি হয়ে নিয়েছি, আর বাইরে এখনও বৃষ্টি পড়ছে। তো দেখতেই পেলে আজকে বাইরে বৃষ্টি দেখে আর মেঘলা ওয়েদার দেখে আজকে গরম গরম খিচুড়ি, সব সবজি দিয়ে খিচুড়ি করেছি, আর বাঁধাকপি করেছি, আর টমেটো চাটনি করেছি, ব্যাস এতটুকুই করেছি। আর এখন বেরাবো, এখন এবার যাবো, মানে কি বলবো, এখন বৃষ্টি পড়ছে এখন। আর আজকে কিন্তু খিচুড়ির সাথে তেমন কিছু রান্না করিনি, ওই বাঁধাকপি করেছিলাম আর খিচুড়ি এতটুকুই করেছিলাম। আমার কিন্তু দেখে জানো খুব লোভ লাগছিলো, কিন্তু কি করব খেতে পারলাম না। ও আর চাটনি করেছিলাম টমেটো। আর এখানে দেখো শ্রাবণী আর বাবা মানে আগে খেয়ে নিচ্ছে। ঠান্ডা না কি বলবো, আর শীতকালে বৃষ্টি হলে তো জানোই একটুকু বৃষ্টি লাগলে মানুষের ঠান্ডাটা লেগে যায়, আর শীতকালে বৃষ্টি হওয়াটাও ভালো নয়। মানে বর্ষাকালে বৃষ্টি হওয়া এক, আর শীতকালে বৃষ্টি হওয়া হচ্ছে আর এক। আর বাইরে হচ্ছে, তোমাদের দাদা ভাই রেডি হয়ে নিয়েছে, ও খাওয়া দাওয়া করেছে, কিন্তু আমি তো খালি পেটে থাকবো, আমি খাওয়া দাওয়া কোনো কিছু করিনি। তো চলো বন্ধুরা যাই তাহলে। প্রচণ্ড ঠান্ডা লাগছে, এদিকে বৃষ্টি ফোঁটা ফোঁটা পড়ছে। তোমাদের দাদাকে বলছি না, কারণ বললে ও বলবে এখনই রেনকোটটা পরো, সেই জন্য আরও কিছু বলছি না। চারিদিকে তো মানে কুয়াশায় কুয়াশা ভরা একদম, এত সুন্দর লাগছে না গ্রামটা দেখতে, মানে খুবই সুন্দর লাগছে। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, আর এই দেখো এই নদীটা হলো দ্বারকেশ্বর নদী।
কি করব, এমন দিনে ইউএসসি পড়েছে যে বৃষ্টিতে ভিজে ভিজেই যেতে হলো ইউএসসি করাতে। তারপরে এমন জোরে বৃষ্টি নেমে গেল, রেনকোট না পরে উপায় আর হলো না। তোমাদের দাদা তো খুব বকাবকি করছিল আমাকে যে রেনকোটটা পরে নাও। এভরিওয়ান, তো আমরা এই কিছুক্ষণ আগেই আসলাম, মানে কটা বাজে তখন 5:30 নাগাদ আসলাম, যে তোমাদেরকে বললাম ইউএসসি করাতে গেছিলাম। রিপোর্ট আজকে দেয়নি, আরও নেক্সটে আরও যেতে হবে পরের বৃহস্পতিবার, তখন আর একবার রিপোর্ট করাবো, মানে ইউএসসি করাবো, তারপরে আবারও ডাক্তার দেখাবো, ডাক্তার আবার ডেট দেবে, আরও মনে হচ্ছে কতবার করতে হবে, তারপরে রিপোর্ট দেবে। তো যাই হোক, আজকে তো বাড়িতে দেখলেই পুরো মেঘলাহীন, বাড়িতে কি মানে আজকে দিনটাই পুরো মেঘলাহীন, মানে কুয়াশা ভরা মেঘলাহীন ছিল যাকে বলে। যাই হোক, আর যাওয়ার সময় তো বৃষ্টি পড়ছিলো, সেই জন্য আর ভিডিও করা হয়নি, আর ওখানে গিয়েও আর করা হয়নি, আর মানে খেয়ে যায়নি, শরীরটা ভালো লাগছিলো না, মাথাটা ঘোর ঘোর করছিল। তারপরে মানে রিপোর্ট করিয়ে একটা দোকানে ঢুকলাম, বিরিয়ানি খেলাম আর মোগলাই খেয়েছিলাম। মোগলাই খেয়ে বাড়িতে আস্তে আস্তে ওই 5:30-6 হয়ে গেছে। বাড়িতে এসে আগে চা টা খেলাম, খেয়ে আবার দেখো রেডি হয়েছি, ওই আমাদের আমার জায়ের মানে বেবি হয়েছে, তো ওখানে আজকে 8 দিন। আমার শ্বশুরবাড়ি এখানে সেই 8 রকমের মানে সেই ডাল না কলাই বলে, তো সেগুলাই দেয়, সেগুলোর জন্য নেমন্তন্ন করে গেছে, আমরা আজকে যাব। আর কালকে আমাদের 8 দিনে মানে 9 দিন, কালকে 9 দিনে আমাদের নখ ঠোক ছোঁয়ানো হবে, ছুঁয়ে সব কিছু কাচাকুচি হবে ওদের ওদের ওখানেই, মানে কাচাকুচি নয় নখ ছুঁয়ে আসবো, আর কালকে সব কিছু কাচতে হবে। তো কালকে তো এবার যদি মেঘলা করে তাহলে কী করে কাচবো, কী করে শুকাবে, তাই না? তো তেমন কিছু কাচবো না ভাবছি, তো আজকে ওই জেঠিমাদের বাড়িতেই এখন যাবো, সেই জন্য রেডি হয়েছি। সাবরি যাবে, মা যাবে, আমাদের আত্মীয়দের মধ্যেও আরও অনেকেই যাবে, কিন্তু ওদের সাথে আমরা যাবো না, আমরা আমাদের মতন যাবো। তো চলো তাহলে, দেখতে থাকো। তো ফ্রেন্ড দেখো, রেডি হয়ে গেছি আর শাড়ি পরে আছি, যেহেতু জেঠিমা শাশুড়িদের বাড়ি যাবো, মানে জ্যাঠা শ্বশুর বাড়ি যাবো। সে যখন বিরিয়ানি গেছে না, সে ঢেকুরটা ঘুরছে। তো যাই হোক, যেহেতু জ্যাঠা শ্বশুরের বাড়িতে যাবো, সেই জন্য শাড়ি পরে নিলাম, আর তার উপরে এই সোয়েটারটা পরে নিয়েছি। এটা যেহেতু ওখানে পরে গেছিলাম, সেই জন্য ভাবলাম যে এইটা পরেই চলে যাই। আর বাইরেটা মনে হচ্ছে বৃষ্টি পড়ছে ফোটা ফোটা, ঠান্ডা যা লাগছে না, মানে বিশাল ঠান্ডা লাগছে। তো চলো দেখতে থাকো, আবার বাড়িতে এসে কথা বলবো। হ্যাঁ,